এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, নিম্নচাপের ত্রিফলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কোথায় কোথায় কতদিন চলবে বৃষ্টি জানালো আবহাওয়া দফতর। তো নিম্নচাপের ত্রিফলার জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আরও কতদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়, ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগর এলাকায়, দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এর ত্রিফলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে জলোচ্ছ্বাস, আবহাওয়া দফতরের নির্দেশ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ও উড়িষ্যায়। রবিবার 25 আগস্ট পশ্চিমবঙ্গ উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তল হবে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার। উপকূল ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার। ভারী বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছাবে। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয়। দীঘা সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। রবিবার 25 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার 26 আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। সোমবারেও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আজও মেঘলা আকাশ, 2-1 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে কলকাতায় কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।